আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আজকের ব্লগটি হচ্ছে আমার গ্রামের বাড়িতে নিয়ে। তো আমার গ্রামের বাড়িতে চলে গেছিলাম বিয়ের আমার আব্বু সকাল সকাল। তো আজকে আমরা যাওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একটি বিয়ের প্রোগ্রাম রয়েছে, যার জন্য আমরা গ্রামে যাচ্ছি। তো পূর্বে আপনারা দেখেছিলেন আমার আরও কিছু ভিডিও শরীরপুর নিয়ে, তো এই যে যাত্রা বাড়িতে আপনারাও চলে আসতে পারেন। আমরা টিকিট কেটে ফেলেছি, টিকিট কেটে আমি আর আমার আম্মু সামনের সিটে বসে পড়েছি। তো গ্রামে রওনা দেওয়ার জন্য আমাদের একটি বাহন এখন বর্তমানে সেটি হচ্ছে বাস, আর যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে আর এক্সপ্রেস ওয়ে আছে, তো খুব সহজেই আমরা চলে যেতে পারি। তো আমাদের যেতে বেশি সময় লাগে নাই, তো আমরা বাইরের প্রকৃতি যেরকম ছিল তা দেখতে দেখতে এবং পদ্মা সেতুতে কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাই। তো পদ্মা সেতু পার করে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে নাই, তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থল নড়িয়াতে চলে আসি। তো নড়িয়াতে আসার পরে আমরা আমাদের যেই বাড়ি বা দাদার বাড়ি বলতে পারেন, দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় অটোতে করে। তো বলে রাখি যে পথিমধ্যেই আমার ভাতিজি বা আমার ভাইয়ের মেয়ে ও অপেক্ষা করছিল আমার আর আমার দাদির জন্য, আমরা যাই ওর সাথে দেখা করি, তারপরে চলে যাই হচ্ছে আমার দাদির বাড়িতে। তো আমার দাদির বাড়িতে যাওয়ার আগে আমরা একটু নাস্তা নাস্তা করেছিলাম। এই যে দেখছেন আমরা ঢুকে গিয়েছি আমার দাদির বাড়ির এরিয়াতে। তো আমার দাদির বাড়ির এরিয়াটা একটু গ্রামের ভিতরটায়। তো দেখছেন এই হচ্ছে আমাদের একটি বাড়ি, বাড়িটা একটু ভিতরে। তো রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না, নর্মালি গ্রামের বাড়ি যেরকম হয় সেরকমই। তো আমার ভাগনাকে দেখলেন আপনারা পূর্বে আরও ভিডিও ধরে দেখছেন। আর আমি বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে আমার একটি চাচাতো ভাই তপু, ওর বিয়ে ছিল। তো ও আমার ছোটোকালের বন্ধুও বলতে পারেন, আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি, যার জন্য খুব এক্সাইটিং ছিলাম ওর বিয়ের প্রোগ্রামের জন্য। তো হলুদের প্রোগ্রামের জন্য বিভিন্ন কাজকাম শুরু হয়ে গেছে, সাজানো হচ্ছে, আর ফাঁকে আমি আর আমার ফুফুভাই চলে গিয়েছিলাম একটু ক্যারাম বোর্ড খেলতে। তো আমরা একটু সময় পেলে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, আর এদিকে এসে তদারকি করছিলাম কীরকম কাজ হচ্ছে। তো বাড়ির সবাই খুব অ্যাক্টিভভাবে কাজকাম করছিলো, আর আমরা দেখছি চারিদিকে এর মধ্যে সব কিছু গোছানো শেষ এবং সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে দুদিন আগে ঝড় হওয়ার কারণে আমাদের গ্রামের কারেন্ট কানেকশন চলে গিয়েছে, যার জন্য আমাদের বাড়িতে কোনো কারেন্টের লাইন নাই। তো এই যে দেখতেছেন গুটগুটি অন্ধকারের মধ্যে আমরা লাইট চালিয়ে লাইট দিয়ে কাজ করতেছিলাম। তো কিছুক্ষণ পরে এই জ্যানেটা নিয়ে আসা হয়, জ্যানেটা আনার পরে এই যে আলোকিত, আর দেখলে টিকটকে যাকে সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জামাই, এই যে জামাই। আর এদিকে আমার বোনেরা আমার চাচি ফুপু যারা ছিল তারা সবাই রেডি রেডি হয়ে অন্য বাড়ি চলে এসেছে, কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কোনো নাম ছিল না। তো সবাই একবারে গুছানো শুরু করে দিয়েছে, খুব লেট করে ফেলেছি আমরা। আমার খুব ঠান্ডার প্রবলেম হয়েছে, যার জন্য আমি যা বলছি আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। আর এনার সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমাদের একটা প্রাণের প্রিয় ভাই হাসেম করাতি ভাই। তো একটু পরে তার আরও কিছু কাহিনী আছে, দেখবেন আপনারা খুব মজা পাবেন। এদিকে জামাইয়ের যত দায়িত্ব আছে সব হচ্ছে আমাদের দিকে, আমি আর ফুফাতো ভাই সাজাচ্ছিলাম তাকে, আর রীতিমতো আমাদের বাড়িতে হিজলার আক্রমণ হয়ে গিয়েছে। তো ইতিমধ্যেই তারা নাচ গান শুরু করে দিয়েছে, গানের তালে তালে তারা নাচছে, আপনারাও দেখছেন। তো আমরা সবাই ধারে ধারে তাদের নাচ দেখছি, আর ওইদিকে আমাদের করাদি ভাইকে নিয়ে গেছে কিছু তাদের লোক, তারা তাদের সাথে একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলছিল। তো কতক্ষণের মধ্যেই তারা সমাধান করতে পারে, আর সমাধানের পরে যেই ঘটনাটা ঘটে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সমাধান হয়ে গিয়েছে, তারা 4000 টাকা নিয়েছে, তারা খুব খুশি, দেখছেন নেচে নেচে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের করাতি ভাই নেয় নাই। তো এবার জামাইকে ঘর থেকে বের করার পালা, আমরা প্রোগ্রাম আবার শুরু করে দিয়েছি। জামাই কালেকশন করতে হবে।
তো এদিকে তোমাকে হলুদ দেওয়া হচ্ছে, আর বাড়ির সবাই মুরব্বীরা মজা করছিল। আর যেমন ছেলের বিয়ের মধ্যে সব ফ্যামিলি মেম্বারই থাকে, তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মা বাবা চাচা চাচি খালা দাল যা আছে সব সবাই একত্রিত হয়ে তারা নাচ গানের প্রোগ্রাম শুরু করে দিয়েছে। তো আমরা একটু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরেই আমাদের আরেকটা চমক ছিল। আমরা চলে গিয়েছিলাম আমাদের আরেকটা রিচুয়াল পারফর্ম করতে, যে মেয়ের বাড়িতে আমরা কিছু ছেলে কোনো রিচুয়াল চলে গিয়েছিলাম তাদের হলুদের প্রোগ্রাম দেখার জন্য। তো এটা খুব মজার ছিল ব্যাপারটা, কিন্তু আমরা গিয়েছিলাম রাত একটার পরে, তো অনেক রাত হয়ে গিয়েছিলো। তো গ্রামে সব বিয়েগুলো এরকম একটু লেট করে হয়, যার জন্য তারাও প্রোগ্রাম করতেছিলো, আমরা গিয়ে তাদের প্রোগ্রামও আগে পাই। তো দেখুন এই চমকটা আপনারা পাবেন, সচরাচর ঢাকা শহরে এরকম একটা চমক পাওয়া যায় না। আমরা রওনা হয়ে যাই কিছুক্ষণের মধ্যেই যে বাড়িতে যাবো সেবার উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি 6-7টা বাইক গিয়েছিলাম, এই যে আমরা তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখতেছি তাদের বাড়ির মধ্যেও প্রোগ্রাম হচ্ছে, তারাও একটা মানে প্রোগ্রামের মধ্যে মজে আছে সবাই। তো আমরা রীতিমতো ঢুকে অ্যাটেন্ড করে ফেলি তাদের প্রোগ্রামে, আর এই প্রোগ্রামটা দেখার পরে আমাদের হলুদের কাজকাম শেষ। তো আর মেন কথা হচ্ছে, বলেছিলাম ঝড়ের কারণে আমাদের অঞ্চলে একটু কারেন্টের সমস্যা, যার জন্য সব সময় আসুস বাইরে যখন।